নমস্কার, সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান মঞ্চে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন যে আমাদের যে দাবিতে লড়াই চলছে, এই রাজ্যে 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে যাতে এই রাজ্যের ছেলেমেয়েরা কাউকে ঘুষ না দিয়ে চাকরি পেতে পারেন, অস্থায়ী কর্মচারীদের যেন সুষ্ঠুভাবে বেঁচে থাকার মতো করে একটা বেতন কাঠামো তৈরি করা যায়, তাদের মধ্যে যাদের যোগ্যতা আছে তাদের স্থায়ীকরণ করা, স্থায়ী কর্মীদের 36% মহার্ঘ ভাতা বকেয়া সেই বকেয়া সমস্ত মিটিয়ে দেওয়া এবং প্রতিহিংসামূলক বদলি বন্ধ করতে হবে, এই দাবিতে আমাদের আন্দোলন আজকে 1 বছর ক্রস করেছে, 1 বছর 2 দিন চলছে। এই নিয়ে দ্বিতীয়বার অনশন শুরু হয়েছে, সে অনশনও আজ 9তম দিনে পড়েছে এবং তার সাথে আগামীকাল থেকে আমাদের অনির্দিষ্টকালের ধর্মঘটে ডাক দেওয়া আছে। কিন্তু এর মাঝখানে বহু অভিভাবক স্বেচ্ছাসেবী সংগঠন তারা আমাদেরকে মেল এবং ফোন করে জানিয়েছেন যে মাধ্যমিক থাকার কারণে, এবং আমাদের মধ্যে থাকা হাইস্কুলের সংগঠনগুলোও বলেছেন যে মাধ্যমিকের প্রস্তুতির জন্য অন্তত 4-5 দিনের একটা সময় প্রয়োজন হয়, যেহেতু লাগাতার ধর্মঘটের দিকে আমরা যাচ্ছি, সেই জন্য তাদের সকলের কথা মাথায় রেখে আমরা বিচার বিবেচনা করে আগামীকাল থেকে যে ধর্মঘট, সেই ধর্মঘটকে আমরা পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহে নিয়ে যাচ্ছি, যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাচ্ছে তখন থেকে লাগাতার ধর্মঘট আমরা শুরু করব এবং আগামীকাল গোটা রাজ্য জুড়ে আমাদের অনশনকারীদের সমর্থনে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা সহ চুক্তিভিত্তিক কর্মচারীরা তারা কালো ব্যাজ ধারণ করে অফিস করবেন এবং তারই সাথে তারা সারা দিন ধরে এদের সমর্থনে প্রতীকী অনশনে যোগদান করবে এবং যারা ধর্মঘটের জন্য অলরেডি প্রস্তুত হয়ে আছেন তারা এসে পরে ওনাদের সাথে সহমর্মিতা জানাতে মঞ্চে এসে মঞ্চে আসবেন এবং তাদের সাথে প্রতীকী অনশনে বসবেন আমাদের কালকে আমাদের মঞ্চে। এবং এরই সাথে আমরা এটাও ঘোষণা করছি যে এই যে অনশন মঞ্চ, আমরা এতদিন থেকে অনশনে এখানে আছি, সরকারের টনক নড়েনি, এই অনশন মঞ্চকে আমরা নবান্নের সামনে নিয়ে যাওয়ার জন্য মানে পুলিশের কাছে আবেদন করছি, যদি না মেলে তখন হাইকোর্টের দ্বারস্থ হয়ে সেই অনশন মঞ্চ ওখানে নিয়ে যাওয়া হবে এই সময়ের মধ্যে যে কোনো দিন, সেটাকে আমরা আজকেই আবেদন করছি দিন চেয়ে। এবং তার সাথে সারা মাস ধরে সরকারি দপ্তরগুলোতে আমরা প্রচার চালিয়ে আগামী লোকসভা ভোটের আগে আগে লাগাতার ধর্মঘটের ডাক দিচ্ছি সমস্ত সরকারি অফিস সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকেও ডাক দেব যে এই ধর্মঘটে আপনারা সকলে অংশগ্রহণ করুন। এবং এর সাথে দেখেছেন যে গত মিছিলে আমাদের সাথে আদিবাসীদের বেশ কয়েকটা সংগঠন যুক্ত হয়েছেন, তারা তাদের প্রতিনিধি পাঠাতে পারেননি, তারা তাদের মাধ্যমে যে বার্তা আমাদেরকে দিয়েছেন সেটা আমরা জানাচ্ছি। আদিবাসী সংগঠনগুলোর বক্তব্য হচ্ছে যে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যে কেস হাইকোর্টে হয়েছিল, সেখানে যে সিবিআই তদন্তের আদেশ দেওয়া হয়েছে সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে, তাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার হাইকোর্টে, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে গেছে। তারা বলেছেন যে এই বিষয়ে রাজ্য সরকার যদি পিছিয়ে না আসে, ফেক এসটি সার্টিফিকেটে যদি যথাযথ তদন্ত করে বিচার না হয়, তাহলে আগামী লোকসভা ভোটের আগে দল বেঁধে তারা এই সরকারের বিরোধিতায় নামবে। আমরা এই সমস্ত কর্মসূচিকে নিচ্ছি, এই মঞ্চ শুধুমাত্র সরকারি কর্মচারীদের মঞ্চ নয়, সাধারণ মানুষ, বঞ্চিত মানুষ তার দাবি দাওয়া নিয়ে এখানে যোগ দেবেন এবং আমরা আগামী ধর্মঘটের আগে সাধারণ মানুষকেও যোগ করে এই ধর্মঘটকে আরো শক্তিশালী করার চেষ্টা করব। আর অনশন কর্মসূচি যেমন চলছে সেরকম চলবে, আমরা এই অনশন কর্মসূচিকে আবার নবান্নের সামনে স্থানান্তরিত করার চেষ্টা করব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সূচি তো অনেকদিন আগেই ঘোষণা হয়েছিল, মানে সেই হিসাবেই তো আমরা সেটা ডেট ফিক্সড করেছিলাম, আমরা ডেট ফিক্সড করেছিলাম, আমরা ভেবেছিলাম যে সরকার বোধহয় আলোচনায় বসে সমস্যার সমাধান করবে এবং সেই অনুযায়ী, এবং তারপর থেকে যেটা বড় হয়েছে যে মাধ্যমিকের সূচিটাকে এগিয়ে নিয়ে আসা হয়েছে, মানে 11টা থেকে 10:45 সেটা 9:30 করা, মানে 9:45 করা হয়েছে। এর ফলেও যে অসুবিধাটা হবে আমরা চাইনি যে এই অসুবিধার মধ্যে ছাত্রছাত্রীদের দিকে আরো অসুবিধার মধ্যে ফেলতে। যেটুকু খবর আছে যে মার্চের প্রথম সপ্তাহে হয়তো লোকসভা ভোট ঘোষণা হবে না, লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগে পর্যন্ত তো
আমরা ধর্মঘট করতেই পারি এবং সেটা লাগাতারই হবে। যদি সেটার লোকসভা ভোটের সাথে এটার কোনো সম্পর্ক নেই, কারণ কর্মচারীরা তাদের দাবি দাবা নিয়ে শুরু করছেন, ভোট ঘোষণা হয়ে গেলে পরে আমরা তো আমাদের দাবিটা তো তার আগে থেকেই চলছে, লোকসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ার আগে থেকে আমরা ধর্মঘট শুরু করছি। সুতরাং আমরা তখন নির্বাচন কমিশনকে বলবো যে আমাদের এই দাবি নিয়ে আমাদের ধর্মঘট চলছে, এ বিষয়ে আপনারা হস্তক্ষেপ করুন। গতকাল নরেন্দ্রপুর স্কুলে যেভাবে স্কুলে ঢুকে শিক্ষকদের উপরে মারধরের ঘটনা এবং পাশাপাশি একই স্কুলে একটা অষ্টম শ্রেণীর ছাত্রীর উপর নির্যাতনের ঘটনা ঘটল, শিক্ষাঙ্গন কলঙ্কিত হলো, আপনাদের পক্ষ থেকে আপনারা কি বলবেন? আপনাদের তো প্রতিনিধিরা গেছিল সেখানে। দেখুন, বিষয়টা হচ্ছে যে এই রাজ্যের আমরা যেটা বারবার করে বলছি যে শিক্ষক কর্মচারী সহ সাধারণ মানুষের নিরাপত্তা এখানে বিঘ্নিত এবং কারোর নিরাপত্তা নেই এখানে। সরকারি কাজ করছেন তিনি, তার উপরে যদি বিনা প্ররোচনায় এইভাবে হামলা হয়, একটা সরকারি কর্মচারী আধিকারিক তারা ডিউটি করছেন সেই অবস্থায় হামলা হচ্ছে, তাহলে এখানে সুরক্ষিত কে? এই দাবিতেই তো আমরা করছি যে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে যদি রাজ্যকে বেরিয়ে আসতে হয় সাধারণ মানুষের সময় হয়েছে, এবার উঠে দাঁড়াতে হবে, পথে নামতে হবে। আর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার আমরা নিন্দা করছি, আমরা তার পাশে আছি সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, এবং সরকারের কাছে দাবি করছি যে এই বিষয়ে যদি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে হয়তো আমরা এটাকে নিয়ে আদালতের দ্বারস্থ হব, যে ডিউটিরত অবস্থায় কর্মচারীদের উপরে যে শারীরিক নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে আমরা আদালতের দ্বারস্থ হব। যে চারজনের নাম এফআইআরে ছিল, প্রধান শিক্ষক সহ বাকি যে তিনজন এলাকার তৃণমূল কংগ্রেস নেতা, দেখা যাচ্ছে যে তৃণমূল নেতারা কেউ গ্রেপ্তার হলো না, বাকি দুজন আদার্স পার্সন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা নিয়ে কি বলবো? আমরা তো আগেই বলেছি যে দেশের মধ্যে আর একটা দেশ তৈরির প্রক্রিয়া, এখানে দুটো সংবিধান চলে, মাননীয় মুখ্যমন্ত্রী শাসক দলের ছত্রছায়ায় যারা থাকবেন তাদের সাত খুন মা, তাদেরকে যদি ইমিডিয়েটলি গ্রেপ্তার না করা হয় তাহলে সংগ্রামী যৌথ